করোনাকালীন সময়ে তোমরা আসলে ভালোই আছো, এই দুজনের সময় তোমরা বাইরে না গেলেও তোমাদের পড়াশোনা চালিয়ে রাখার জন্য সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। তার একটি বিষয় অনলাইন ক্লাস, আমরাও তার ব্যতিক্রম নয়। আমরাও কেশবপাড়া সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা তোমাদের জানা কথাবার্তা আমরা অনলাইনে ক্লাসগুলো তোমাদের উপস্থাপন করছি। তোমরা আশা করি বিষয়টি দেখবে এবং এর থেকে তোমরা আশা করি উপকৃত হবে। আমি আজ তোমাদের যে বিষয়টি আলোচনা করব, নবম দশম শ্রেণী বাংলা বইপত্রের কপোতাকোণা কবিতাটি। জানো কপোতাকোণা কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি যশোরের কেশবপুরে স্বাগত বিজ্ঞান জন্মগ্রহণ করেন এবং তার লেখা বাংলা সাহিত্যে কিছু অভিনবত্ব এনেছিল। যেমন তিনি বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার, তিনি প্রথম রচয়িতা, তিনি কবি তার বক্তব্যকে দুইটি অংশে ভাগ করে এই কবিতা উপস্থাপন করেন। প্রথম ভাগে প্রথম লাইন আট লাইনকে বলা হয় কষ্ট এবং কবিতার শেষ লাইন ছয় লাইনকে বলা হয় ষষ্ঠ। অষ্টকে থাকে ভাবের প্রবর্তন, কবি যে বিষয়টিকে বর্ণনা করতে চায় সেই বিষয়টি এই কবিতা এখানে উপস্থাপন করা হয়। কপোতাকোণা কবিতায় কবি যখন ফ্রান্সের ভার্সাই নগরে অবস্থান করেন তখন কপোতাক্ষ নদ তার শৈশবের স্মৃতি বিজড়িত। এই শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ তার কাছে কেমন ভাবে ফুটে উঠেছিল তার হৃদয়ে সেটি তিনি এখানে উপস্থাপন করেছেন। কবির কাছে শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের পানি ছিল মাতৃদুগ্ধের সমান এবং কপোতাক্ষ নদকে বলেছেন তার মাতৃভূমি মায়ের দুধে প্রবাহিত দুগ্ধধারা। এখানে তিনি যখন বিদেশে ছিলেন সেখানে তার দেশকে তার দেশের কোনো স্থাপনা দেশের কোনো বিষয়কে বিশ্ব সাহিত্যে তুলে ধরা বা সাহিত্য দরবারে তুলে ধরা এটার ভিতর দিয়ে তার দেশ করে তার পরিচয়টা করতে এরপর আছে শেষ ছয় লাইনকে বলা হয় ষষ্ঠ। ষষ্ঠকে থাকে ভাবের পরিসমাপ্তি অর্থাৎ উপসংহার মন্তব্য কবির চাওয়া কথা। ঠিক এখানে দেখো কপোতাক্ষনাথ কবিতায় কবি বলেছেন আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিকে বাড়িরূপ পর তুমি এ মিনতি গাবে বঙ্গ জোনের কানে সখে সখারিতে এ প্রবাসী নদী প্রেম ভাবে লইছে যত নাম বঙ্গের সঙ্গে। এখানে দেখো যে কবি আশা করেছেন তিনি হয়তো জীবনে কখনো নদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না, তবু কবির আশা তিনি কখনো নদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারলেও কখনো নদ যতদিন বাংলার বুক ছিল প্রবাহিত থাকবে রাজা নামক সাগরকে যতদিন সে বাড়ি কর প্রদান করবে অর্থাৎ সে তার প্রবাহ ধারা যতদিন থাকবে ততদিন সে যেন বাঙালির কাছে কবির কথা তুলে ধরে তার কথা তুলে ধরে
এবং কবিও আশা ব্যক্ত করেছেন কবিতাক্ষ নাথকে তার সাহিত্যকর্মের ভিত্তিতে। তিনি বাংলা সাহিত্যে বিশ্বজনের কাছে ফুটিয়ে তুলবেন, এটা কবির প্রত্যাশা। এটা কেন এরপরে কপোতাক্ষ নদ সম্পর্কে জানি, বাংলাদেশের যে যেখানে থাকুক না কেন প্রত্যেক শিক্ষার্থী যারা এসএসসি লেভেল পর্যন্ত পড়েছে তারা প্রত্যেকে কপোতাক্ষ নদ সম্পর্কে জানে। কবি কবি এখানে তার সাহিত্যকর্মের ভিতর দিয়ে দেশের কোনো বিষয়কে, দেশের কোনো স্থাপনাকে ফুটিয়ে তুলেছে এবং দেশকে বড় করে দেখানো, দেশকে ভালোবাসা। এখানে আরেকটি বিষয় দেখো, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থলে। কবি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, বিভিন্ন নদের বিভিন্ন স্থানে পানি পান করেছেন, কিন্তু কোনো পানি কবি হৃদয়ের তৃষ্ণা মেটাতে পারেনি। হয় তার দৈহিক তৃষ্ণা মিটেছে, কিন্তু কপোতাক্ষ নদের পানি সে তার হৃদয়ের তৃষ্ণা মিটিয়েছে, এরকম কোথাও কোনো পানি কবির হৃদয়ের তৃষ্ণাকে মেটাতে পারে। কপোতাক্ষ নদের পানিকে তার কাছে মনে হয়েছে যেন মাতৃদুগ্ধের সমান, ঠিক যেমন সেখানে আমরা মায়ের দুধ পান করলে সন্তানের যেমন হৃদয়ের তৃষ্ণা মেটে দৈহিক তৃষ্ণার সাথে সাথে, কপোতাক্ষ নদের পানিও কবির কাছে তাই মনে হয়েছে। তাই দেশকে ভালোবাসা, মাকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা, দেশ তো আমাদের সবার কাছে মা, সেই হিসাবে কপোতাক্ষ নদ কবিতায় কবিতার দেশকে ভালো করেছেন, দেশের বিষয়টা ফুটিয়ে তুলেছেন। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, সনেট কাকে বলে, সনেটের বর্ণিত বিষয়টি কী কী এবং কপোতাক্ষ নদ কবিতা যে একটি সনেট এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি এই বিষয়টি খেয়াল করবে তোমরা। আশা করি বাড়িতে একটু অধ্যয়ন করলে অবশ্যই ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।